فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ. তাওহীদের যে তিনটি প্রকার রয়েছে, এই তিনটি প্রকারের অর্থগুলো আমাদের একটু সংক্ষেপে জেনে নেওয়া দরকার, যদিও পূর্বে কিছুটা আলোচনা করা হয়েছে। তো প্রথমত হলো তাওহীদ আর রুবুবিয়া। তো রুবুবিয়া কথাটার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কর্মের ক্ষেত্রে আল্লাহর এককত্ব। দুই নম্বর হলো তাওহীদ আল উলুহিয়া। উলুহিয়া কথাটার অর্থ হলো ইবাদাহ বা দাসত্ব। তো তাওহীদ আল উলুহিয়া অর্থ হচ্ছে দাসত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। তাওহীদুল আসমা ও সিফাত। আসমা এটি হলো ইসিমের বহুবচন বা নাম, অর্থাৎ নাম আর কি। আর সিফাত, এটা সিফাত মানে হলো গুণ বা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণের ক্ষেত্রে তার এককত্ব বা একত্ববাদ। তো এই হলো সংক্ষিপ্ত আকারে তিন প্রকার তাওহীদের অর্থ। এবার আমরা যাচ্ছি বিস্তারিত আলোচনায়।